অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 18 বছর পর রাহু মহাবলী এবং এই 18 মাস এই 8টি রাশির লটারি প্রাপ্তির মহা সংযোগ হতে চলেছে। দেখুন, আপনার রাশিচক্রে রাহু গ্রহ কোথায় অবস্থান করছে, কোনভাবে অবস্থান করছে, সেটা একান্ত দেখা প্রয়োজন। বর্তমানে 23 সেপ্টেম্বর থেকে এই রাহু অবস্থান করছে বৃষ রাশিতে, এবং রাশিতে অবস্থান করছে এবং সপ্তম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি যে যে রাশির উপর পড়ছে এবং যে যে ভাবের উপর পড়ছে, সেই ভাবগুলো এবং রাশিগুলো কিন্তু লটারি লাগার একান্তই সম্ভাবনা আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9609343993, এটা আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। আপনারা এখানে অনলি ফর বুকিং করবেন, এবং এখানে আপনারা বুক করার পর এখান থেকে আপনাদেরকে বাই টেলিফোনে আপনাদেরকে কথা বলা হবে, কিন্তু আপনারা এখানে রাশি লগ্ন জন্য আপনারা এখানে কোনো করবেন না, অর্থাৎ জানতে যাবেন না যে আপনার রাশি কী লগ্ন কী, এখানে কিন্তু এটা জানানো হবে না। আপনি শুধু বুকিং করুন, তারপরে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে। তো শুরু করা যাক। দেখুন, রাহু কী দেয়? ঘোর কলিযুগে রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তি, কিন্তু এই রাহু কিন্তু ঘটায়। 18 বছর পর মহাবলী রাহু, এবং এই 18 মাস থাকবে এই মহাবলী। দেখুন, প্রথম যে রাশির কথা বলবো, রাহু ঠিক পঞ্চম দৃষ্টি পড়ছে কন্যা রাশির উপর, অর্থাৎ কন্যা রাশির লটারি লাগার প্রবল সম্ভাবনা কিন্তু আছে, যদি আপনার রাশিচক্রে রাহু এবং শুক্রের অবস্থান ভালো থাকে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ লটারি পাওয়ার ক্ষেত্রে আপনাদের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে তুলা রাশির ক্ষেত্রে। মহাবলী অর্থাৎ রাহু আপনাদেরকে ঢেলে দিতে চলেছে এই সময়। দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি আপনাদেরকে আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটাবে, লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে, এগুলো থেকে কিন্তু ঠিক তুলা রাশি কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, যদি আপনার বাই বার্থ চার্ট রাহু যদি আপনার ভালো থাকে এবং শুক্রের প্লেসমেন্ট যদি আপনার ভালো থাকে। অনেকে লটারি কাটেন, লাগে না, 10টা কাটছেন, একটা হয়তো বা লেগেছে, সেটা কিন্তু লাগা নয়। তো রাহু হচ্ছে মহাবলী, এর জন্য যারা এতদিন ধরে লটারি কাটছিলেন না, যে যে রাশির কথা বলছি, আপনারা কিন্তু লটারি কাটুন এবং আপনাদের ছকটা অ্যানালাইসিস করান, কোন দশা চলছে, কোন অন্তর্দশা চলছে, প্রথম দশা চলছে, কী উপায়ে আপনারা লটারি কাটবেন এবং আপনাদের রাহুর প্লেসমেন্ট কেমন আছে। এই রাহু সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ঠিক বৃশ্চিক রাশির উপর, অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে লটারির। 3 নম্বর যে রাশি, অর্থাৎ লটারির ক্ষেত্রে আপনাদের এই সময় প্রচুর অর্থ কিন্তু পাবেন। এর সাথে সাথে যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রেও কিন্তু প্রবল লটারি লাগার সম্ভাবনা, অর্থাৎ পঞ্চমভাবে এই রাহুর অবস্থান এবং সরাসরি এখানে শনি অবস্থান করছে মকর রাশিতে এবং নবপঞ্চম যোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু মহাপ্রাপ্তি লটারি লাগার কিন্তু প্রবল সম্ভাবনা। রাহু হচ্ছে মহাবলী, অর্থাৎ এই সময় রাহু আপনাদেরকে কিন্তু ঢেলে দিবে।
লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন। চার নম্বর যে রাশির কথা আমি বললাম, মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল সম্ভাবনা। আপনার ভাই বাচ্চার রাহুর প্লেসমেন্ট আপনারা দেখুন, আপনারা কিন্তু পাবেন। শুক্রের প্লেসমেন্ট দেখুন, বুধের প্লেসমেন্ট দেখুন, এগুলো কিন্তু প্রবল সম্ভাবনা। তারপরে যে রাশি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশি চতুর্থ ভাবে রাহুর গমন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ জায়গা কিন্তু তৈরি করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক প্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা কারবার থেকে আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। অর্থাৎ লটারির দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা এগুলো থেকে। এরপরে যে তিন নম্বর, এরপরে যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আংশিক সম্ভাবনা কিন্তু আছে। মীন রাশির ক্ষেত্রে আংশিক সম্ভাবনা, লটারি থেকে, ফাটকা থেকে আপনাদের কিন্তু বা শেয়ার থেকে যথেষ্ট অর্থ, কারণ আপনাদের রাশির তৃতীয় ভাবে এই রাহুর প্লেসমেন্ট। তারপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে প্রবল সম্ভাবনা, আপনাদের দ্বিতীয়ভাবে ধনভাবে এই রাহুর প্লেসমেন্ট ধনস্থানকে এবং আপনাদের ঠিক দশমভাবে কানেক্টেড, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই লটারি থেকে আপনারা বা শেয়ার থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই এরপরের যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি রাশিতেই রাহু গ্রহের অবস্থান, অর্থাৎ রাহু আপনাদেরকে কিন্তু ঢেলে দিবে এবং নবমভাবে এর দৃষ্টি, বৃষ রাশির পঞ্চম এবং নবমভাবে এ রাহুর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি শেয়ার ফাটকা কারবার থেকে এই নবপঞ্চম যোগ আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু অর্থ আপনাদেরকে দিতে চলেছে। অর্থাৎ লটারি আপনাদের যদি রাহু আপনাদের রাশিচক্রে ফেভারেবল থাকে, আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে লটারি কিন্তু আপনারা পাবেনই পাবেন এই 18 মাসের মধ্যে, এই 18 বছর পর মহাবলী রাহু। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি দেখুন একাদশভাবে এই রাহু গ্রহের অবস্থান, সক্ষেত্রিক রাহু অর্থাৎ তুঙ্গস্থ রাহু, এবং আপনাদের রাশির ঠিক পঞ্চমভাবে এই রাহুর দৃষ্টি, একাদশ এবং পঞ্চমের কানেকশান, এই যে দৃষ্টি একাদশভাবে অবস্থান করছে এবং পঞ্চমভাবে দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই লটারি এবং ফাটকা কারবার থেকে বা শেয়ার থেকে আপনারা কিন্তু প্রবল অর্থ কিন্তু আপনারা পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। লটারি থেকে আপনারা কিন্তু এই 18 মাস, এই যে রাহু মহাবলী হচ্ছে এবং শুক্র যদি আপনাদের রাশিচক্রে ফেভারেবল থাকে এবং আপনার রাশিচক্রে যদি বুধ ফেভারেবল থাকে, এই সময় আপনারা কিন্তু লটারি